أعوذ بالله من الشيطان الرجيم. إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة فهجرته إلى ما هاجر إليه. একটা কথা খেয়াল রাখতে হবে, শাসন যাকে করে তার মানে তাকে নিয়ে ওস্তাদ ভাবেন। যদি কোন ওস্তাদ তাকে শাসনটা ছেড়ে দেয়, তার খোঁজ খবর নেওয়া ছেড়ে দেয়, বুঝতে হবে আমাকে নিয়ে এখন আর ওস্তাদ ভাবেন না। এই মহাব্বতের কারণে আকীদা তো এত বেশি যে যে কোনো কাজ করতে আমাকে জিজ্ঞাসা করেন, আমি চেষ্টা করি ইখলাস ও মহাব্বতের সাথে ওনার পাশে থাকার জন্য। আর দাওরায়ে হাদিসের ইফতেতাহী সভা শুরু হবে। আমি আজকে এই শর্তে ইফতেতাহী সবক দিব, স্নেহ বাদল লখত জিগার মাওলানা মাসুম হাফিজাহুল্লাহ। তিনি যদি কমপক্ষে সাতটার মধ্যে, সপ্তাহ না হয় 15 দিনের মধ্যে বুখারী শরীফের একটা অংশ তিনি পড়াইতে এখানে স্বীকারোক্তি দেন, তাহলে আমি আজকে দর্স শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فهذا مختصر مضغوط في النحو جمعت فيه مهمات النحو على ترتيب الكافية مبوبا ومفصلا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين. وبعد، فيقول العبد المتوسل إلى الله تعالى بأقوى الذريعة: بسم الله الرحمن الرحيم.
الحمد لله الذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه وبعث رسلا وأنبياء صلوات الله عليهم أجمعين. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي البخاري رحمهم الله تعالى: اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين، آمين يا رب العالمين. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم. وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه وعنهم على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات، وإنما لامرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة فهجرته إلى ما هاجر إليه. إذا بقول একজন মানুষ যখন এরকম বড়দেরকে অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতকে চমকায় দেন। আমাদের ছাত্র ভাইদের বর্তমান যুগের সব থেকে অভাব এই জায়গাটা আমার কাছে মনে হয়, ইলম। একটা সময় তো আমাদের কিতাব একটা কিতাবের একটা সরাও ছিল না, এখন একটা কিতাবের ৩০টাও সরা আছে। এরপরে একটা সময় এত ওয়াজ নসিহত ছিল না, এখন ওয়াজ নসিহত ছাত্ররা অনেক বেশি জানে। কিন্তু যেটা হলো যে সহবত, যেটা আমাদের হামিদ জহির সাহেব বলতেছিলেন, এদের সহবতের বিশাল অভাব। আমাদের বর্তমানে ছাত্ররা কি কোন ওস্তাদ থেকে বেশি দূরে থাকতে পারে? যে সবচেয়ে বেশি দূরে থাকে সে জামাতের মধ্যে মনে করে যে আমি সবচেয়ে বেশি কামাল অর্জন করলাম। এটা হলো ওস্তাদরা শাসন করলে আমাদের ছাত্ররা দূরে সরে। একটা কথা খেয়াল রাখতে হবে, শাসন যাকে করে তার মানে তাকে নিয়ে ওস্তাদ ভাবেন। যদি কোন ওস্তাদ তাকে শাসনটা ছেড়ে দেয়, তার খোঁজখবর নেওয়া ছেড়ে দেয়, বুঝতে হবে আমাকে নিয়ে এখন আর ওস্তাদ ভাবেন না। তা আমি দুটা কথা শুধু বলতে চাই, যে ছাত্র ভাইরা, কামালিয়াত তো ওইটাই হবে যদি যার সাথে সব ওস্তাদের তাল্লুক আছে, গভীর সম্পর্ক, এটা যেন আমাদের থাকে। এই মহাব্বতের কারণে আকীদা তো এত বেশি যে কোনো কাজ করতে আমাকে জিজ্ঞাসা করেন, আমি চেষ্টা করি ইখলাস ও মহাব্বতের সাথে ওনার পাশে থাকার জন্য, এবং আল্লাহ তাআলা মৌত পর্যন্ত পাশে থাকার তৌফিক দান করুন। আমার জীবনের মানুষের জীবনের কিছু শ্রেষ্ঠ কষ্টের সময় কাটে, আমার জীবনের শ্রেষ্ঠ কিছু ভয়ঙ্কর রাত, যে রাতগুলো ছিল গাড়ে শহরের রজনীর মতো, যে দিনের এক একটা অংশ ছিল হিজরতের। হযরত আবু বকর যখন আল্লাহর রাসূলকে ঘুম পাড়াইছে, মুহতারাম সাহেব আমাকে ওনার কোলে ঘুম পাড়াইছে,
আমার ব্রেক্সারে লাগে। স্যার কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, এখন দোয়ার পালা। আমাদের সকলের মুরব্বী যে হুকুমগুলো দিয়েছেন ইনশাআল্লাহ আমরা তো পালন করব। আজকে আমি একজনের নাম না বললেই নয়, ছাত্র ভাইরা জানো এই মাদ্রাসার শুরু থেকে আরো যাদের অনেক উস্তাদের অবদান আছে এর মধ্যে যার কথা না বললেই নয়, সে হলো আমার প্রিয় ছোট ভাই হাফিজ মারুন আবদুল্লাহ বাবু। ও দূরে আছে, সে তার জায়গা থেকে ও সর্বোচ্চ চেষ্টা করে যায়। আল্লাহ যেন ইখলাসের সাথে আমাদের সকলের এই খেদমতকে কবুল করেন, সুস্থতার সাথে রাখেন। সবার কাছে তো আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই খিদমত গুলো নাজাতের উসিলা বানান এবং শতভাগ ইখলাসের সাথে কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। মারকাজ ফাইজুল কুরআন আল ইসলামী ঢাকা, বিশ্বমানের হাফেজ ও আলেম গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।